हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल अनुराधा ब्लॉग। आशा करछि आपनारा खूब भालो आछेन, आमिओ आपनादेर आशीर्वादे खूब भालो आछि। आजके आमि आपनादेर पुलिशेर वास्तव जीवनेर कथा आपनादेर साथे सबकिछु शेयर करब। बर्तमान समय अनुसारे गरीबेर मध्यबित्त परिवारे एकटाई स्वप्न, जदि एकटा पुलिशेर चाकरि पेये जावा जाय। পরিবারের কথা চিন্তা করে মা বাবার অক্লান্ত পরিশ্রমের কথা মাথায় নিয়ে যেন মনে হয় যে কোনো একটা চাকরি পেলে সবাইকে জীবনে শান্তি দিতে পারব। আর বর্তমান পরিস্থিতিতে একটাই রাস্তা খোলা যে ভ্যাকেন্সি দেখা যায়, সেটা পুলিশে। বর্তমান চাকরির পরিস্থিতি এতটাই খারাপ, এমএ বিএড ইঞ্জিনিয়ারিং করা ছাত্রছাত্রীরা আজকের পরিবারের কথা মাথায় রেখে দশম শ্রেণীর যোগ্যতায় এই পুলিশের চাকরি ফর্ম ফিল আপ করছে। পুলিশের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই করতে হয়। পশ্চিমবঙ্গ পুলিশকে রাজ্যে যে কোনো প্রান্তে তোমার পোস্টিং হতে পারে এবং ডিউটিও হতেও পারে। বর্তমান পরিস্থিতিতে পুলিশকে জন্ম থেকে মৃত্যু সমস্ত স্থানে দেখতে পারবে। কেন বললাম একটু বুঝিয়ে বলি। এখনকার সময় বিয়ে বাড়িতে পুলিশকে দেখা যায়, এমনকি উভয় স্থানে পুলিশকে দেখা যায়। আর ঝামেলা অশান্তি তো পুলিশকে দেখাই যায়, তাই পুলিশকে সর্বঘাটের কাঁঠালি কলা বলা যেতে পারে। দীর্ঘ 25 থেকে 30 দিন ডিউটি করে 5-6 দিনের জন্য বাড়ি যাওয়ায় নামই পুলিশ। অনেক ক্ষেত্রে 30 দিনের বাড়ির মুখটাও দেখা যায় না। মানসিক প্রেসার, তীব্র নিজের জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু সহ্য করে এই চাকরিটা পরিবারের দিকে তাকিয়ে করে যাওয়াটাই নামই পুলিশ। পুজো বা ঈদ যখনই সাধারণ মানুষ তার আপনজনদের সঙ্গে আনন্দেতে ব্যস্ত, তখন পুলিশ সেখানে মানুষের নিরাপত্তা দেওয়াতেই ব্যস্ত। রাস্তায় দাঁড়িয়ে থাকা যে পুলিশটিকে বাড়ির লোক গুরুজন গালিগালাজ করছিল, তারই ফ্যামিলি কোনো সদস্য আর চাকরির সন্ধান এই পুলিশের ফর্ম ফিল আপ করছে। তাই সমস্ত মানুষদের বলি, এক বা দুইজন পুলিশকে দেখে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে জাজ করবেন না। এরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে। যখন আপনি রাতে নিশ্চিন্তে বাড়িতে ঘুমান, তখনই আপনার সন্তানের সমতুল্য কেউ একজন এলাকার নিরাপত্তা প্রদানের কাজে ব্যস্ত। মানুষের জীবন বাঁচানোর তাগিদা এটা একটা পেশা। সুতরাং পুলিশ যেমন আপনাদের বিপদে ছুটে আসে, তেমনি আপনারাও পুলিশের দিকে ভালোবাসার হাতটি বাড়িয়ে দেন। দেখবেন সম্পর্ক অনেক মজবুত হবে। বন্যা, ঝড়, ভূমিকম্প, ত্রাণ সমস্ত ক্ষেত্রে পুলিশ মানুষের বিপদের সময় নিজের জীবন বিপন্ন রেখে অন্যের জীবন রক্ষায় ছুটে যায়। আর অনেকে এদের সাথে আর্মি বা কেন্দ্র বাহিনীর কোনো ডিপার্টমেন্টের সাথে তুলনা করে তাদের উদ্দেশ্য জানায়। আর্মি বা কেন্দ্র বাহিনী বর্ডারে সিকিউরিটি প্রদান করছে বলে বাইরের শত্রু ভিতরে আসতে পারে না, তেমনই পুলিশ নিজস্ব রাজ্যের নিরাপত্তার জন্য রাজ্যের অভ্যন্তরীণ সমস্ত অপরাধ আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করে। এই ভিডিওটি কতটা মোটিভেশন আছে সেটা বলা সম্ভব না, তবে পুলিশের চাকরি বাস্তব জীবনের কিছু টুকরো কথা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম। আপনার পরিবারে যখন কোনো সদস্য পুলিশের চাকরি যোগদান করবে, তখন আপনি বুঝতে পারবেন পুলিশ আসলে কী। যেগুলো আগে শুনতাম আর তার সাথে বাস্তব কতটা মিল আছে সেই দিন বুঝতে পারবেন। শুধু একটা অনুরোধ করব, পুলিশের চাকরি যদি তুমি ভালোবাসো, ভিডিওটিকে শেয়ার করুন এবং লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার অভিমত।